শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আর শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। রাজধানীতে ভাড়া নৈরাজ্য চলছে, ওয়েবিল ও সিটিং সার্ভিস ইস্যুতে আজও বন্ধ মিরপুর রুটের বাস, যাত্রী দুর্ভোগ চরমে। গাড়ি দুই একটা আসতেছে, বাট তারা গেট লক করে চলে যাচ্ছে। বাড়াইলো 20 টাকা, দিব আমাকে 10 টাকা, চার হিসাবে বাড়া দেয় 10 টাকা ফার্ম গেটের, বুঝছেন? আমরা রাইতো অফিসে আমাকে অফিস হিসাব করে 20 টাকা কাটেন, আমরা 10 টাকা কই পামু? সরকার সততার সাথে কাজ করায় দেশের উন্নয়ন হচ্ছে, সংসদে প্রধানমন্ত্রী। সাম্প্রতিক বিদেশ সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন। নির্বাচন পরিচালনায় ব্যর্থতার দায় আছে বর্তমান কমিশনের, 5 বছরে আরো জোরালো ভূমিকা পালন করা দরকার ছিল বলছেন বিশেষজ্ঞরা। দ্বিতীয় দিনের মতো চলছে বস্তিবাসীদের টিকা কার্যক্রম, স্পট রেজিস্ট্রেশন সহ সার্বিক ব্যবস্থাপনায় খুশি ভ্যাকসিন গ্রহীতারা। চাকরি করি তো, তাই এই জন্য আসতে পারিনি, আজকে ছুটি নিয়ে আসছি। এখন যেভাবে দিছে বা যাদের ক্যান্ডে দিয়েছে, এইভাবে আমাদের জন্য সবচেয়ে বেটার। কুমিল্লায় পরকীয়ার সম্পর্ক জেনে যাওয়া শিশু ফাহিমাকে হত্যা করেছিল পাষণ্ড বাবা, দাবি র্যাবের। সন্তানদের নিয়ে পালিয়ে যাওয়া বাবা শাহিনুরকে হাজির করার নির্দেশ হাইকোর্টের। চট্টগ্রাম কাস্টমসে আবারও গাড়ি নিলাম, মাত্র 1.5 লাখে বিএমডব্লিউ আর 3 লাখে মিলছে মার্সিডিস, সর্বোচ্চ দরদাতার তালিকা প্রকাশ। পরিযায়ী পাখির কলতানে মুখর চলনবিল, দৃষ্টিনন্দন পরিবেশ দেখতে দর্শনার্থীদের ভিড়। হাজার হাজার লক্ষ লক্ষ পাখি আমাদের এলাকায় আসছে এবং আমাদের এলাকার সৌন্দর্য বৃদ্ধি করছে। আমি চাই যে আমাদের শীত মৌসুমে এই অতিথি পাখির আগমন ঘটুক। গোলশূন্য ড্র হলো আর ব্রাজিল আর্জেন্টিনার মহারণ, চিলির হারে লাতিন অঞ্চলের দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত মেসির দলের। দেখছিলেন শিরোনামগুলো, এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশ আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। রাজধানীতে ভাড়া নিয়ে নৈরাজ্য কাটেনি, এর সাথে ওয়েবিল ও সিটিং সার্ভিস বন্ধের ইস্যুতে বন্ধ আছে মিরপুর রুটের বাস। গতকালের মতো আজও এই রুটে অনেক গাড়ি চালাচ্ছেন না মোটর শ্রমিকরা। চালক হেলপারদের অভিযোগ, ওয়েবিলের কারণে প্রতিদিনই ভাড়া আদায় নিয়ে যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে হচ্ছে তাদের। অন্যদিকে মালিকদের পক্ষ থেকেও ওয়েবিল অনুযায়ী ভাড়া আদায়ের জন্য চাপ দেওয়া হচ্ছে। এসব নিয়ে চালক হেলপারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। মালিকরা বলছেন ওয়েবিল ইস্যু না, ভ্রাম্যমাণ আদালত চালকদের জরিমানা করার প্রতিবাদে তারা গাড়ি চালাচ্ছেন না। এদিকে বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা, কর্মস্থলে যাতায়াতে বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময় ধরে। গাড়ি দুই একটা আসতেছে, বাট তারা গেট লক করে চলে যাচ্ছে, তারা যাত্রী নিচ্ছে না। বাড়াইলো 20 টাকা, দিব আমাকে 10 টাকা, ফার্ম গেটে বাড়াইলো 20 টাকা, কোম্পানি আমাদের নেবে 20 টাকা। 20 টাকা পাই টু পাই অবিলি কাটে না, কিন্তু আমরা তো পারি না। 2.50 টাকা করে কিলো করলে পরে আবার সর্বনিম্ন বাড়া হয়েছে 10 টাকা। এইসব বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণেই মূলত গতকালকে দুই একটা গাড়ি বন্ধ ছিল, কিন্তু আমাদের প্রত্যেকটা গাড়ি চলছে। আমরা এখানে এ বিষয়ে আরো জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি মিরপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী আলামিন। আলামিন, যাত্রীদের দুর্ভোগ দেখছিলাম সকাল থেকে, এখন কি অবস্থা দেখছেন? আর ওয়েবিল জিনিসটা আসলে কি, দ্বন্দ্বটা কোথায় সেটিও একটু বলবেন। লোপার, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। এই যে যাত্রীরা, এরা হচ্ছেন উলুখাগড়া, তারা আসলে জিম্মি হয়ে পড়েছেন এবং তাদেরকে জিম্মি করা খুবই সহজ বাংলাদেশে তো বটেই। আপনি ওয়েবিলের কথা বলছেন, ওয়েবিল বা সিটিং সার্ভিস হচ্ছে এমন একটি ব্যবস্থা, যে ব্যবস্থাটা যারা বাস মালিক আছেন তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী তৈরি করেছেন। অর্থাৎ যে কোনো দূরত্ব গেলেই 40 টাকা ভাড়া দিতে হবে কিংবা 30 টাকা ভাড়া দিতে হবে, আপনি যেখানেই নামেন না কেন। এই যে একটা সিস্টেম, যেটাকে সিটিং সার্ভিসও বলে, লোক চিটিং সার্ভিসও বলে, এই যে সার্ভিসটি সেটা রাজধানীতে তো বছরের পর বছর চলছে এবং এই সার্ভিসে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। তাদেরকে 2 কিলোমিটার কিংবা 5 কিলোমিটার যে সড়কে
তারা যাবেন। অর্থাৎ আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে কালশী থেকে যমুনা ফিউচার পার্কের দূরত্ব প্রায় 5 কিলোমিটার, 13 টাকার বেশি ভাড়া হওয়ার কথা নয়, কিন্তু এই দূরত্বে 40 টাকা পর্যন্ত ভাড়া দিতে হচ্ছে। অর্থাৎ এটি হচ্ছে ওয়ে বিল। এই ওয়ে বিল সিস্টেমটি যারা বাস মালিক রয়েছেন তারাই চালু করেছিলেন এবং তারা কিন্তু গত কয়েকদিন থেকে বলে আসছেন যে এই এটি বন্ধ করা হবে, কিন্তু তারা এক মুখে দুই কথা বলছেন। তারা একই সঙ্গে যখন আমাদেরকে বলছেন এটি বন্ধ করেছি, কিন্তু শ্রমিক কিংবা যারা চালক রয়েছেন তাদের কাছ থেকে আবার এই ওয়ে বিল অনুযায়ী কিন্তু তারা দিন শেষে ভাড়া আদায় করেন। অর্থাৎ শ্রমিকরা এই যে দ্বন্দ্বে পড়েছেন তারা বলছেন যে না, আমরা যাত্রীরা যে ভাড়া দেয় অর্থাৎ লোকাল সার্ভিস অনুযায়ী প্রতি কিলোমিটার অনুযায়ী যে ভাড়া দেয় সেটি জমা দেবো, কিন্তু মালিকরা সেটি নিতে রাজি নয়। যদিও মালিকরা জনসম্মুখে সেই কথা বলছেন না, তারা আসলে শ্রমিকদের চাপ দিচ্ছেন। সেই চাপের বলি হচ্ছে আবার যারা সাধারণ মানুষ আছেন, ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়িয়ে থাকছেন রাস্তায়। সকাল থেকে সেই অফিসগামী মানুষের দুর্ভোগ তো ছিল, সেই দুর্ভোগ কিন্তু এখনও কাটেনি। সেই দুর্ভোগ কবে কাটবে? যখন মানুষের রাস্তাঘাটে এই যে দুর্ভোগ তখন কিন্তু সংসদ অধিবেশন চলছে। অর্থাৎ জনগণের কথা যারা বলবেন তারা সংসদে আছেন, তারা কি সেখানে কথা বলছেন? এমন অভিযোগ ছিল সাধারণ মানুষের। এই অভিযোগের ভিত্তিতে যেন দ্রুত এর সমাধান করা হয়। তারা উলুখাগড়া হয়ে বাঁচতে চান না, রাজায় রাজায় যুদ্ধে তারা প্রাণ দিতে চান না। লোপা অহন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আবার শাকিল হাসানের কাছে যেতে চাই, তিনি আছেন কলাবাগান এলাকায়। শাকিল, গত বুলেটিনে আপনি একটি বাসের ভেতরে চিত্র দেখিয়েছিলেন, অনেক অভিযোগ ছিল যাত্রীদের, সেটি কি আসলে বিচ্ছিন্ন ঘটনা বলবো নাকি সব বাসের চিত্রই একই? বিআরটিএ মালিকদের টিম আসলে তাহলে কি বলছে? বৃদ্ধির ব্যাপারে, ভাড়া বাড়তি ভাড়া নেওয়ার ব্যাপারে, এবং সেটি নিয়েও কিন্তু আজকে ব্যবস্থা নেওয়ার জন্য বিআরটিএর যে ভ্রাম্যমাণ আদালত সেটি বসেছে কলাবাগানের মিরপুর রোডের এই সড়কের এই প্রান্তে। এবং আমি এখানে যতক্ষণ ধরে আছি প্রায় 5 থেকে 6টি গাড়িকে তারা থামিয়ে চেক করেছেন এবং 2টি গাড়িকে এর মধ্যে জরিমানা করার নজির আমরা দেখেছি। একটি গাড়িকে 1,000 টাকা এবং আরেকটি গাড়িকে 2,000 টাকা অভিযোগ ছিল, গাড়িতে পর্যাপ্ত পরিমাণে ভাড়ার চার্ট না থাকার অভিযোগ। এবং বিআরটিএর এখানকার কর্মকর্তা যারা রয়েছেন তারা বলছেন যে ছোট যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোতে কমপক্ষে 6টি ভাড়ার চার্ট রাখতে হবে এবং বড় বাসগুলোতে কমপক্ষে 10টি ভাড়ার চার্ট রাখতে হবে। এবং সেই চার্ট না রাখার অভিযোগে কিন্তু 2টি বাসকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি বাস স্থাপন হয়েছিল যেখানে বেশ কিছু বাড়তি ভাড়ার অভিযোগের বিষয়টি খতিয়ে দেখেছে ট্রাফিক পুলিশ এবং বিআরটিএর যারা ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা রয়েছেন তারা। এবং সেখান থেকে বেশ কিছু বাসকেই থামানো হচ্ছে রাস্তায় সড়কে দেখে দেখে, এবং সেখানে যাত্রীদের অভিযোগ শোনা হচ্ছে এবং বাসের ভেতরকার যে সেবা যে ব্যবস্থা সেটিও দেখা হচ্ছে এবং ভাড়ার বিষয়ে তারা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তিনি খতিয়ে দেখছেন এবং খতিয়ে দেখার পর পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যাত্রীরা অভিযোগ করছেন যে দূরত্বর যে নির্ধারণ করা হয়েছে সেই দূরত্বের ফাঁকফোকরের কারণে বেশ কিছু ভাড়া বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। লোপা, শাকিল, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সততা ও নিষ্ঠার সাথে কাজ না করলে দেশের এত উন্নয়ন সম্ভব হতো না। সেই সাথে সরকারের একান্ত চেষ্টায় করোনার মাঝেও দেশে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক ছিল। সকালে জাতীয় সংসদে শোক প্রস্তাবের আলোচনায় এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় টাঙ্গাইল 7 আসনের সংসদ সদস্য একাব্বর হোসেনের মৃত্যুতে সমবেদনা জানান শেখ হাসিনা। করোনা মহামারীকালে এখন পর্যন্ত 20 জন সদস্যের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ক্রস ফায়ারের নামে দেশে মানুষ হত্যার মতো ঘটনা বিএনপির আমলেই শুরু হয়েছে বলেও জানান তিনি। এই সংসদ সদস্য অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন, গ্রামের অত্যন্ত নম্র ভদ্র একজন মানুষ, মানে আহ্বান জানাচ্ছি। 2001 সালে যখন নির্বাচন হলো বাংলাদেশে, সেই নির্বাচনে বিএনপির যে অত্যাচার নির্যাতন, মানুষ হত্যা করা, মেয়েদের উপর পাশবিক অত্যাচার করা, যেভাবে তারা সেই সময় মানুষ হত্যা করেছে, অপারেশন ক্লিন হার্টের নামে মানুষকে নির্বিচারে হত্যা করা, তাছাড়া আজকে ক্রস ফায়ার নিয়ে তারা কথা বলে, ক্রস ফায়ার শুরুই করলো বিএনপি। জলবায়ু সম্মেলন সহ 2 সপ্তাহের বিদেশ সফরের বিষয়ে বিকেল 4টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 31 অক্টোবর যুক্তরাজ্য ফ্রান্সে 2 সপ্তাহের সফরে স্কটল্যান্ডের বন্দরনগরী গ্লাসগো পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জলবায়ু সম্মেলন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইভেন্টে যোগ দেন তিনি। এই সফরে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী গ্লাসগো, লন্ডন ও প্যারিস সফর শেষে দেশে ফিরেছেন 14 নভেম্বর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাইরে থাকলে সরকারের গদি টালমাটাল হবে, তাই তাকে বন্দী রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমদ। সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়ায় এই মন্তব্য করেন তিনি। বলেন, সরকার চাইলেই অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে পারে, কিন্তু তার বেঁচে থাকার খবরই শেখ হাসিনাকে আতঙ্কিত করে বলে সেই অনুমতি দেওয়া হচ্ছে না। শিগগিরই বিএনপি চেয়ারপারসনকে বিদেশে চিকিৎসার অনুমতি না দিলে মানুষ রাজপথে নেমে আসবে বলে হুঁশিয়ার করেন রিজভী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে আছেন, অস্তিত্বমান আছেন, এই এই সংবাদী শেখ হাসিনার জন্য কাল বৈশাখীর ঝড়ের মতো তাকে আতঙ্কিত করে তোলে। এই কারণেই তিলে তিলে নিঃশেষ করার জন্য কারাগারে বন্দী করে রেখে তাকে নানাবিধ যন্ত্রণা তাকে দিচ্ছে। নির্বাচন পরিচালনায় ব্যর্থতার দায় রয়েছে বর্তমান কমিশনের, আরো জোরালো ভূমিকা পালন করা দরকার ছিল ইসির, এমন মন্তব্য সাবেক সার্চ কমিটির এক সদস্য ও প্রস্তাবকারী দলের। আর্থিক দুর্নীতি হয়ে থাকলে বিচারের আওতায় আনার পরামর্শ তাদের, তবে গ্রহণযোগ্য ভোটের জন্য অন্যান্য দল ও ভোটারদেরও ভূমিকা রয়েছে বলে মনে করেন তারা। নতুন কমিশন গঠনের আগে আইন করা দরকার বলে মনে করে সাবেক সার্চ কমিটি ও আইনজ্ঞরা। বর্তমান নির্বাচন কমিশনার নিয়োগে গঠন করা হয়েছিল সার্চ কমিটি, ঘটা করে মতামত নেওয়া হয় রাজনীতিবিদ, সাবেক কমিশনার সহ বিভিন্ন মহলের। কমিশনারদের নাম প্রস্তাব দেন নিবন্ধিত 25 রাজনৈতিক দল, তবে কমিশন গঠনে আওয়ামী লীগ বিএনপির চেয়ে প্রাধান্য পায় আওয়ামী জোটে থাকা বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রস্তাব। সিইসি কে এম নুরুল হুদা সহ দুইজনই আসে তরিকতের তালিকা থেকে। প্রায় 5 বছর পার করল কমিশন, কেমন ছিল কমিশনের পথ চলা? মারামারি এটা কারো কাম্য নয়, এটাকে আমরা অবশ্যই ভালো চোখে দেখি না। দায় অবশ্যই আছে, সে যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই তার অধীনস্থ নির্বাচন চলাকালীন সময় তার অধীনেই প্রশাসন চলে, সেই হিসেবে তার তো অবশ্যই দায় দায়িত্ব আছে, সেটা সে হয়তো যথাযথভাবে প্রয়োগ করতে পারেননি। ইসি গঠনে সার্চ কমিটিতে ছিলেন তখনকার প্রধান হিসাব নিরীক্ষক মাসুদ আহমেদ। তিনি বলেন, প্রশ্নবিদ্ধ ভোটের দায় সকলের, ভোটার বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী সকলের উৎসবমুখর অংশগ্রহণ দরকার, যদিও দায় এড়াতে পারে না কমিশন। স্বীকার করতে হবে এবং সেই ব্যাপারে যেখানে যাকে ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচন মানে কর্মকর্তা, যে ক্ষেত্রে তো সেটা তো তাদের দায়িত্ব, সেটা করতে হবে। একটি আইন প্রণয়ন করা দরকার ছিল, নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে সেই ব্যাপারে আইন প্রণয়ন করে সেই আইনের মধ্যে বলতে হবে কোয়ালিফিকেশন বলতে কি বোঝায়। এবারেই প্রথমবারের মতো কোনো নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওঠে আর্থিক দুর্নীতির অভিযোগ। এ নিয়ে রাষ্ট্রপতির কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন বিশিষ্টজনেরা। সার্চ কমিটির সাবেক এই সদস্য বলেন, বিচারের কাঠগড়ায় আনা উচিত সকলকেই, মানে কোয়ালিফিকেশন বা যতটুকু যাচাই করা সম্ভব সেই ভিত্তিতে করেছি। তো এখন ওনারা আর্থিক দুর্নীতি করবেন কিনা এটি তো মানে ফোরকাস্ট করা সম্ভব না, এটা দূর থেকে দেখা সম্ভব। পেয়ে অফিসের সুযোগ পেয়ে তার অসৎ মানে অসৎ ব্যবহার করে যদি তারা এটা করে থাকেন, টাকা পয়সার সংক্রান্ত দুর্নীতির বিচার বিশেষজ্ঞদের মত, কমিশন গঠনে যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করা দরকার, না হলে আবারও বিতর্কিত কমিশন গঠনের আশঙ্কা এই অভিজ্ঞ আইনজীবীর। আজ কমিটি এটা এখন ধরেন আমি খেয়াল খুশি মতো 5 জন 6 জন 7 জনকে সার্চ কমিটি দিলাম, দিয়ে বললাম যে তোমরা আমাকে 15 জনের নাম দাও, এটা তো কোনো প্রক্রিয়াই হলো না। আইন না থাকলে সার্চ কমিটি গঠন করার কোনো ক্ষমতা রাষ্ট্রপতির নাই। আসছে ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে বর্তমান কমিশনের মেয়াদ। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় যশোর ও শরীয়তপুরে কয়েকজন আহত হয়েছেন। গতকাল রাতে যশোরের শার্শা উপজেলার বাগাছড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের কুপিয়েছে দুর্বৃত্তরা। স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের অভিযোগ, আনারস প্রতীকের নির্বাচনী প্রচার প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে তারা হামলার শিকার হন। হামলায় বাগাছড়ার আব্দুল খালেক খতিব ও তার 2 সন্তান মুস্তাব ও সাজ্জাদুলকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। আহতরা জানান, নৌকা প্রতীকের ইলিয়াস কবির বকুল ও তার লোকজন তাদের উপর হামলা করেছে। পুলিশ বলছে জড়িতদের ধরতে অভিযান চলছে, ইতিমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে।
এদিকে শরীয়তপুরে একজনকে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল রাতে শহরের প্রাণকেন্দ্র ডাকবাংলা মোড়ে এই ঘটনা ঘটেছে। আহত জাকির হোসেন কোতোয়াল শাহবাগ থানার সাবেক যুগ্ম আহ্বায়ক। আহত অবস্থায় ঢাকায় যাওয়ার পথে জাকির 3 মিনিট 55 সেকেন্ডের একটি ভিডিও বার্তায় জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে তাকে কার ছোট ভাই মেহেদি হাসানকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। জাকিরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হচ্ছে আর এই ঘটনায় একটি মামলা হয়েছে। দ্বিতীয় দিনের মতো চলছে বস্তিবাসীদের করোনা টিকা প্রদান কার্যক্রম। করাইল বস্তির পর পর্যায়ক্রমে অন্য বস্তিগুলোতেও দেওয়া হবে করোনার ভ্যাকসিন। সকাল 9টায় রাজধানীর করাইল বস্তিতে শুরু হয় টিকা কার্যক্রম। টিকা দিতে আগে থেকে নিবন্ধন করতে হচ্ছে না নিম্ন আয়ের সব মানুষকে। নির্ধারিত লাইনে দাঁড়ালেই তাৎক্ষণিকভাবে নিবন্ধন করে দিচ্ছে স্বেচ্ছাসেবকরা। করাইল বস্তিতে 11টি কেন্দ্রের 25টি বুথে টিকা দেওয়া হবে আর প্রতি বুথে 600 জন করে টিকা পাবে। শুক্র শনিবারও চলবে এই টিকাদান কার্যক্রম। জমা দিচ্ছি, জমা নিবন্ধন ওইখান থেকে পরে নাম্বার নিচ্ছে, নাম্বার কালেক্ট করে পরে আমার কাগজ দিচ্ছে আর টোকেন দিচ্ছে, টোকেন দিয়ে আমি এখানে দাঁড়াইছি। না কোনো সমস্যার মধ্যে তো পড়তেছি না, আর এই গ্যাঞ্জাম তো নাই। আসলে অনলাইনে টিকার ইয়েটা আসলে ওইরকম সুবিধা হয় নাই, বুঝছেন? আমার মনে হয় এটাই ঠিক আছে। এতদিন আসলে আমরা অনলাইন আমাদের জন্য পসিবল ছিল না, আর এখন যেভাবে দিছে বা যাদের ক্যান্ডে দিয়েছে এইভাবে আমাদের জন্য সবচেয়ে বেটার। দর্শক, এ বিষয়ে আমরা আরও জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, আজকে কতজনকে টিকা দেওয়া হবে আর টিকা পেয়ে সকলে কি বলছে? লোপা, আজকে কিন্তু এই যে করাইল বস্তিতে যে টিকাদান কর্মসূচি, সেই টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিন এবং আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি আরেকটি জায়গায়। এটি হচ্ছে আপনার বউবাজার কেন্দ্রের, বউবাজার টিকা কেন্দ্রে। এবং বউবাজার টিকা কেন্দ্রের কথা যদি বলি, বউবাজার টিকা কেন্দ্রে টিকা নিতে আগ্রহীদের ভিড় অন্যান্য কেন্দ্রের চেয়ে তুলনামূলক একটু বেশি এবং সেখানে কিন্তু সকাল থেকেই ভিড় লেগেছিল এবং 9টা থেকেই কিন্তু এখানেই টিকা কার্যক্রম, অন্যান্য কেন্দ্রের মতো এখানেও ঠিক 9টার সময় টিকাদান যে কার্যক্রমটি আছে সেটি শুরু হয়। এবং ঠিক বউবাজারের ভিতর এই কেন্দ্রটি হয় কিন্তু অনেক মানুষের ভিড় ছিল এবং সেখানে হচ্ছে অন্যান্য যে সকল কেন্দ্রের চেয়ে এখানে ভিড়টা তুলনামূলক বেশি। এখানে 9টা থেকেই তারা তাদের টিকাদান কার্যক্রম শুরু হয় এবং সেই 9টা থেকে এখন পর্যন্ত প্রায় 400 মতো মানুষকে কিন্তু তারা, ভলান্টিয়ার যারা রয়েছেন রেড ক্রিসেন্টের, তারা কিন্তু 400 মতো মানুষকে টিকাদান করেছেন এবং তারাও কিন্তু অন্যান্য কেন্দ্রের মতোই 4টা পর্যন্ত বা বিকাল পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা তাদের পক্ষে সম্ভব হয় তারা কিন্তু এই টিকাদান কর্মসূচি চালিয়ে যাবেন। এবং প্রথম দিন অনেকেই হয়তো আসতে পারেননি বা অনেকে ছুটি নিয়ে এসেছেন এবং তারা কিন্তু বলছেন যে তারা শুক্রবার পর্যন্ত এই টিকাদান কর্মসূচিটি চলমান রাখবেন এবং এখানে তারপর অন্যান্য যে সকল কেন্দ্রগুলোতে রয়েছে সেখানে যেরকমটি ছিল সেখানের মতো এখানেও কিন্তু যে রেড ক্রিসেন্টের যারা স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারা কাজ করছেন এবং এখানে বাইরে বুথের বাইরেও কিন্তু এখানে আরেকটি যে বিষয় অন্যান্য বুথের চেয়ে একটু আলাদা সেটা হচ্ছে যে অন্যান্য জায়গায় মানুষজন কম হওয়ার কারণে, টিকা নিতে আগ্রহী যারা রয়েছেন তাদের সংখ্যা কিন্তু কম হওয়ার কারণে সেখানে নারী পুরুষের আলাদা কোনো লাইন করা হয়নি, কিন্তু এই টিকা কেন্দ্রে কিন্তু নারী পুরুষের আলাদা লাইন করা হয়েছে এবং বাইরে রেজিস্ট্রেশন করা হচ্ছে। রেজিস্ট্রেশন করে কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে যে যার মতো টিকা নিয়ে যাচ্ছেন। লোপা তানভীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কুমিল্লায় বাবার হাতে শিশু ফাহিমা হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতক পিতাসহ 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে ব্রিফিংয়ে এই তথ্য জানায় র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মইন। তিনি জানান, শিশু ফাহিমার বাবা আমির হোসেনের সাথে গ্রেফতারকৃত লাইলি আক্তার নামে নারীর অবৈধ সম্পর্ক ছিল। তাদের পরকীয়ার সম্পর্ক দেখে ফেলায় আমির হোসেন তার মেয়ে ফাহিমাকে হত্যার পরিকল্পনা করে। র্যাব জানান, ঘটনার সময় ফাহিমাকে তার বাবা প্রথমে ছুরিকাঘাত করে, পরে সহযোগীরা ছুরিকাঘাত করে শিশুটিকে হত্যা করে। সন্তানকে হত্যা করে বাবা নিজেই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লার দেবিদার থানায় মামলা করে। আমির হোসেনের সাথে পার্শ্ববর্তী একজন মহিলার, যে লাইলি আক্তার, তাকেও আমরা গ্রেফতার করেছি। তার সাথে বেশ 1 বছর অধিক সময় যাবৎ পরকীয়া সম্পর্ক রয়েছে। লাইলি আক্তার পাশে ছিল, ভিকটিমের ফাদার আমির হোসেন গলা চাপ দিয়ে শ্বাস রোধ করে মৃত্যু নিশ্চিত করে। ভারতীয় মায়ের করা রিট আবেদনে পলাতক বাবা শাহিনুর নবীসহ শিশুকে রোববার বিকেল 3টায় হাইকোর্টে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
সকালে বিচারপতি এমিনাইতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চ ডিএমপি কমিশনার ও গুলশান থানাকে তাদের খুঁজে বের করার এই নির্দেশনা দেওয়া হয়। এর আগে 26 আগস্ট হাইকোর্ট আদেশ দেয়, সন্তান মার কাছে থাকবে এবং বাবা চাইলে সপ্তাহে 3 দিন সন্তানকে তার কাছে রাখতে পারবে। পরে হাইকোর্ট শিশু সন্তানকে নিয়ে দেশত্যাগে বাবার নিষেধাজ্ঞা জারি করেছে। একই সঙ্গে এই মামলায় শিশুর বাবার পক্ষে আইনজীবী হিসেবে যুক্ত থাকা ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া নিজেকে এই মামলা থেকে প্রত্যাহার করে নিয়েছে। ঝালকাঠিতে তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও 5 জন নিহত হয়েছেন আর এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে 6 দাঁড়াল। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তারা। এর আগে এই ঘটনায় প্রাণ গেছে আরও একজনের। শুক্রবার সুগন্ধা নদীতে সাগরনন্দিনী 3 নামে তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় দগ্ধ 8 শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বাকি 3 জন। এ ঘটনায় 3 সদস্য বিশিষ্ট তদন্ত টিম গঠন করেছে পদ্মা অয়েল কোম্পানি। মূলত পদ্মা অয়েল কোম্পানির তেল বহন করছিল ট্যাঙ্ক। বিমানবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে আটকে রেখে অর্থ আদায় ও নির্যাতনের অভিযোগে একটি চক্রের আপন 2 ভাইকে আটক করেছে পল্লবী থানা পুলিশ। এ সময় 30 জন ভুক্তভোগী চাকরি প্রার্থীকে উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে আটক এক শিক্ষার্থী কৌশলে অভিভাবককে ফোন দিলে মিরপুর 11 নম্বরের একটি বাসা থেকে পুলিশ এসে তাদের উদ্ধার করে। পল্লবীতে 3 রুমের এই বাসাতেই 30 জন চাকরি প্রার্থীকে আটকে রাখে 2 ভাই হাসান ও সিদ্দিকুর। ভুক্তভোগীরা জানান 10 থেকে 12 লাখ টাকার বিনিময়ে তাদের চাকরি পাইয়ে দেওয়া হবে বলে জানায় এই চক্র। মিরপুরের এই বাসায় আসার সাথে সাথেই তাদের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়, খেতে দেয়া হতো কলা রুটি, বাইরে যেতে চাইলেই করা হতো মারধর। কেউ একটু কিছু বললেই জানি মার, অনেক মার, এই জন্য ভয়ে কেউ কিছু বলতে পারত না, চুপচাপ যা বলে তাই শুনে আর এখানে থাকে। আমরা যে কাউ ত্রিপুল লাইনে বা কেউ প্রশাসনের আওতায় কাউ ফোন দেবো, আমরা ফোন দেওয়ার কোনো সুযোগ নেই, আমরা এখানে চক্রান্ত পড়ে গেছি। আমরা চুক্তি ছিল মানে যে চাকরি হয় মানে তখন টাকা নিবে, আর আগে আমার 3 হাজার টাকা নিছে এখানে থাকার জন্য, খাওয়ার জন্য। অন্যদের কাছে আমার স্ট্যাম্প দেওয়া আছে আর হচ্ছে একটা চেক দেওয়া আছে। তো অন্যদের কথা হলো যে তুমি টেকো বা না টেকো, তুমি টেকার পর এখান থেকে তারপরে এখান থেকে বেরোবা, আর বের হওয়ার সময় তুমি এগুলো নিয়ে যাবা। চক্রটি সবার কাছ থেকে স্বাক্ষর করা ফাঁকা স্টাম্প ও শিক্ষা সনদও নিয়ে রাখে। মূল অভিযুক্ত হাসান ইমাম দাবি করেন তিনি এক সময়ে বিমানবাহিনীতে চাকরি করতেন, তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। আমি দেখছি যে কোচিং অনির্বাণ কোচিং করে, ডিফেন্স একাডেমি কোচিং করে, তারপরে হলো গিয়ে আরও বিমান সেনা কোচিং আছে, আমি তাদের কাছ থেকে তথ্য নিলাম। পুলিশ জানায় গেল মাসেই বাসাটি ভাড়া নেয় অভিযুক্তরা। আটকদের বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। যারা চাকরি প্রত্যাশী আছেন ওনাদেরকে দেশের বিভিন্ন জায়গা থেকে ওনারা নিয়ে এসেছেন বিভিন্ন মিডলম্যানের মাধ্যমে, তারপর আনার পর আমরা জানতে পারলাম যে ওনারা বিভিন্ন ধরনের চুক্তিতে আবদ্ধ হয়েছেন। আমি গার্জেনের সাথে ওর সাথে কথা বলি, কথা বলার পর আমরা প্রথমে তাকে তখন আমি বলি যে আমি গার্জেন ওকে গার্জেন হিসেবে ওকে অ্যাকসেপ্ট করবো, তখন গার্জেন হিসেবে আমি সেজে ওকে প্রথমে গিয়ে ট্র্যাপ করি, ট্র্যাপ করে ধরি। অবশেষে সেই 30 জন ভুক্তভোগীর মুক্তি মিলল, তারা ফিরে যাচ্ছেন। কিন্তু গেল 2 দিন তাদের মানসিক যে টর্চার হয়েছে তার মূল্য কে দেবে? আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। বিএমডব্লিউ গাড়ি মাত্র 1.5 লাখ আর মার্সিডিস বেঞ্চ 3 লাখ টাকা। চট্টগ্রাম কাস্টম হাউসে গাড়ির নিলামে জমা পড়েছে এই দর। সর্বোচ্চ 53 লাখ টাকা দর উঠেছে একটি বিএমডব্লিউর। 110টি গাড়ির সর্বোচ্চ দরদাতার তালিকা প্রকাশ করেছে কাস্টমস। পুরনো এবং জরাজীর্ণ এসব গাড়ি পঞ্চমবারের মতো নিলামে তোলা হয়েছিল। 2,38,00,000 টাকা সংরক্ষিত মূল্যের এই বিএমডব্লিউ গাড়িটির নিলামে 53 লাখ টাকা দর হেঁকেছে ফারজানা ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান। বিপরীত চিত্রও আছে। 21 বছরের পুরনো মোর্চে ধরা আরেকটি বিএমডব্লিউর দর পড়েছে 1.5 লাখ টাকা। মিৎসুবিশি সোগান ব্র্যান্ডের একটি গাড়ির দর উঠেছে মাত্র 50,000 টাকা, যেটির সংরক্ষিত মূল্য ছিল 1,39,00,000 টাকা। কোটি টাকা মূল্যের মার্সিডিস বেঞ্জের দর জমা পড়েছে মাত্র 3,10,000 টাকা। গত 3 ও 4 নভেম্বর 112টি গাড়ি নিলামে তোলে চট্টগ্রাম কাস্টমস হাউস। এর মধ্যে 110টি গাড়ির দর জমা দেন 551 ব্যক্তি ও প্রতিষ্ঠান। তবে তারা গাড়ি পাবেন কিনা সে সিদ্ধান্ত হয়নি এখনো। যেগুলো যৌক্তিক দর পড়েছে সেগুলোই আমরা বিক্রি করার সিদ্ধান্ত নিব, যেগুলো যৌক্তিক দর পড়েনি সেগুলো আসলে আমরা বিক্রি করব না।
ফলে যদি কোটি টাকার গাড়ি 2 লাখ টাকা হয় সেটা যদি কমিটি যৌক্তিক দর মনে না করে তাহলে বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করা হবে না। বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের এসব গাড়ি 15 থেকে 21 বছরের পুরনো। বন্দরে এক যুগ ধরে পড়ে থাকায় চাকা ব্যাটারি সহ নানা যন্ত্রাংশ নষ্ট, নেই চাবি। যেখানে 53 লক্ষ টাকা পড়েছে তার সঙ্গে তাকে আরও 17.5% ভ্যাট এবং ট্যাক্স দিতে হবে। তাহলে এগুলো ইনক্লুড করে এবং গাড়িগুলো যেহেতু দীর্ঘদিন পড়েছিল সেই পড়ে থাকা গাড়ির কারণে গাড়ির ব্যাটারি নষ্ট হয়েছে, গাড়ির চাবিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সুতরাং 53 লক্ষ টাকা আসলে তার পক্ষে দাঁড়াবে হয়তোবা 70 লক্ষ টাকা। তো এইগুলো কমিটি হয়তো বিবেচনায় আনবে। এর আগে 4 বার নিলামে তুললেও নানা জটিলতায় বিক্রি করা যায়নি এসব গাড়ি। গাড়ির বিক্রির ক্ষেত্রে বড় অবস্ট্রাকেল হচ্ছে যে সিপি পাওয়া, ক্লিয়ারেন্স পারমিট। এই বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। বাণিজ্য মন্ত্রণালয় যদি ইতিবাচক সাড়া দেয় তাহলে সে আমরা এই যাত্রায় বেশ কিছু গাড়ি নিলামে বিক্রি করতে পারব। কারনেট তথা পর্যটন সুবিধায় চট্টগ্রাম বন্দর দিয়ে এসব গাড়ি এনেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকরা। অপব্যবহার করায় পরে এগুলো জব্দ করে শুল্ক বিভাগ। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার 7ম দফায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সকাল 10টার দিকে জেলা ও দারা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গতকালকে অসমাপ্ত সাক্ষী, মামলার তদন্তকারী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলামকে জেরার মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম শুরু হয়। এই মামলায় 83 জন সাক্ষীর মধ্যে 64 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। এর আগে সকাল 9:30 দিকে ওসি প্রদীপ সহ 15 জন আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে নেওয়া হয়। শীতের শুরুতেই পরিযায়ী পাখির কলকাকলিত মুখর দেশের সর্ববৃহৎ বিলাঞ্চল নাটোরের চলন বিল। নানা জাতের পাখির আগমন বিলের পরিবেশকে করেছে আরও দৃষ্টিনন্দন। পাখি দেখতে ভিড় জমাচ্ছে দর্শনার্থী সহ স্থানীয়রা। অন্যদিকে অতিথি পাখি শিকার বন্ধে সজাগ দৃষ্টি রাখছে প্রশাসনের কর্মকর্তারাও। মুক্ত আকাশে উঠছে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি। কিচিরমিচিরে মুখরিত নাটোরের চলন বিল, প্রকৃতির সাথে তাদের দারুণ সখ্যতা, তৈরি হয়েছে স্বর্গীয় পরিবেশ। এবার বিলে বক, বালিহাঁস, পানকড়ি, এশিয়ান শামুকখোল সহ অসংখ্য পরিযায়ী পাখির আগমন ঘটেছে যা ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। শীতের শুরুতেই বিলে অতিথি পাখির আগমনে মুগ্ধ সবাই। হাজার হাজার লক্ষ লক্ষ পাখি আমাদের এলাকায় আসছে এবং আমাদের এলাকার সৌন্দর্য বৃদ্ধি করছে। এদিক দিয়ে যাওয়ার সময় দেখলাম যে পাখি উঠতেছে, তাই দেখার জন্য আমি নিচে নামছি। আমি চাই যে আমাদের শীত মৌসুমে এই অতিথি পাখির আগমন ঘটুক। তবে প্রতি বছরই পাখিরা এলেই বেড়ে যায় শিকারীদের দৌরাত্ম্য। পাখি রক্ষায় সক্রিয় পরিবেশ কর্মীরা, শিকারীদের অপতৎপরতা বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালো প্রশাসন। অত্যন্ত অঞ্চলে তারা এখন বেছে নিছে যে এইখানে কোনো প্রশাসন আসবে না। অসুস্থ ব্যক্তি যখন এই পাখিগুলোকে মারছে আমরা ধরতে পারছি না, পালিয়ে যাচ্ছে। আমাদের বিভিন্ন অভিযানও চলছে আর আমরা অভিযোগ পেলে সেই সাথে সাথে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব। জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে বিলুপ্ত হচ্ছে পরিযায়ী পাখি। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পাখি রক্ষায় সবার সম্মিলিত উদ্যোগ চায় পরিবেশ কর্মীরা। জোহরা সেতু, যমুনা নিউজ। বাংলাদেশ পাকিস্তান সিরিজকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ অনুশীলন করছে বাংলাদেশ ও পাকিস্তান। সেখানে আছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, আজ দুই দলের অনুশীলন করার কথা, পাকিস্তান অনুশীলন শুরু করেছে কিনা সেটা একটু বলবেন, আর বাংলাদেশ কখন অনুশীলনে নামবে? লোপা, আসলে পাকিস্তান দল এইমাত্র মাঠে এসেছে, তারা একটু আগে মাঠে এসেছে, এখনোভাবে আনুষ্ঠানিকভাবে এখন অনুশীলন শুরু করেনি। তাদের টিম মিটিং চলছে মাঠে, তারা নিজেদের মধ্যে পরিকল্পনাগুলো সাজিয়ে নিয়ে তারপর আসলে অনুশীলন শুরু করবে। আর একটা বিষয় যেটা বাংলাদেশের অনুশীলনের কথা বলছিলেন, বাংলাদেশ দল আসলে অনুশীলন করবে 2:30 সময়, তো অনেকক্ষণ সময় বাকি আছে। এই সময়টাতে আমরা পাকিস্তান দলের অনুশীলন দেখার চেষ্টা করব। আমরা আরেকটু যদি জানিয়ে রাখি, আজকে শোয়েব মালিক এবং বাউর আজম দলের সাথে যোগ দিয়েছেন, অনুশীলনে যোগ দিয়েছেন, তারা দলের সাথে অনুশীলন করবেন।
আরেকটি বিষয় খুব আলোচিত, এই দুই তিন দিন ধরে খুব আলোচনায় পাকিস্তান দলের পতাকা মাঠে তারা পতাকা টাঙিয়ে অনুশীলন করছে, তো সেই বিষয়টি নিয়ে যদি একটু বলি, আমরা খোঁজ নিয়েছিলাম যে তারা কেন এমনটি করছে। আমরা যতটুকু খোঁজ পেয়েছি তারা বলেছে তাদের জাতীয়তাবোধ বাড়ানোর জন্য প্র্যাকটিসের সময় প্লেয়ারদের যাতে জাতীয়তাবোধটা ভালো থাকে, খুব বেশি থাকে, সেই জন্য তারা এই কাজটি করে থাকেন, জাতীয় পতাকা টাঙিয়ে তারা অনুশীলনটা করেন, এতে তাদের স্পিড বাড়ে, এরকম আসলে পাকিস্তান দলের মধ্য থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর এছাড়াও আমরা যদি একটু জানিয়ে রাখি, বাংলাদেশে দল দিয়েছে গতকালকে, সব কিছু মিলে পাকিস্তান আজকে যেমন পূর্ণ স্কোয়াড দিয়ে অনুশীলন শুরু করেছে, ঠিক তেমনিভাবে বাংলাদেশও আজকে দল ঘোষণার পরে প্রথমভাবে প্রথম আনুষ্ঠানিক অনুশীলনে নামবে। আসলে তারা পুরো 16 জনের দল নিয়ে আজকে অনুশীলন করবে, যারা বেশি ছিলেন তাদেরকে বাদ দিয়ে। লোপা মামুন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বাংলাদেশ পাকিস্তান সিরিজ দিয়ে আবারও মিরপুরে ফিরছে দর্শকরা। করোনা মহামারীর পর এই প্রথম টি টোয়েন্টি সিরিজের জন্য টিকিট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 19 নভেম্বর দুই দলের প্রথম টি টোয়েন্টি ম্যাচ, এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড সিরিজে মাঠে দর্শক প্রবেশের অনুমতি ছিল না। প্রায় 2 বছর পর মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছে সাধারণ দর্শক, তবে সেই ক্ষেত্রে মানতে হবে কিছু দিক নির্দেশনা। আগে অনলাইনে কেনার সুযোগ থাকলেও এবার সশরীরে বিসিবির নির্দিষ্ট বুথ থেকে টিকিট কিনতে হবে, সাথে থাকতে হবে করোনার ডাবল ডোজ টিকার সনদ, মাঠে মানতে হবে স্বাস্থ্যবিধি আর মাস্ক পরা বাধ্যতামূলক। বিশ্বকাপ বাছাই পর্বের খবর, চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সাথে গোলশূন্য ড্র করেও বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা। লাতিন অঞ্চলে দিনের অন্য ম্যাচে ইকুয়েডর 2-0 গোলে চিলিকে হারালে কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত হয় আলবিসেলেস্তাদের। ব্রাজিলের পর এই অঞ্চলের দ্বিতীয় দল হিসেবে 2022 বিশ্বকাপের মূল পর্বে উঠল আর্জেন্টিনা। ঘরের মাঠ পরিসংখ্যাটাও জটিল কিছু না, শেষ 5টি ম্যাচ থেকে 3 পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে কাতার বিশ্বকাপে খেলা। তার উপর 2 বছর 4 মাস ধরে কোনো ম্যাচে হারের মুখ দেখেনি আলবিসেলেস্তারা। সবকিছুই যখন পক্ষে ছিল তখন ম্যাচের আগের দিন নেইমারের না খেলাটা যেন সোনায় সোহাগা হয়ে এসেছিল মেসিদের সামনে, কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। বল দখলে এগিয়ে থাকলেও পুরো ম্যাচ খেলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মেসি। অন্যদিকে নেইমার ছাড়া কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে সেলেসাওদের। ভিনিসিয়াস জুনিয়র একাধিকবার প্রতিপক্ষের বক্সে ঢুকে গেলেও ফিনিশিং দিতে পারেননি। প্রথমার্ধে দুই দলের 22টি ফাউল বলে দেয় ম্যাচের চিত্র। তবে 41 মিনিটে রদ্রিগো শট আলিসন ঝাঁপিয়ে পড়লে গোল বঞ্চিত হয় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধেও চলে দুই দলের শারীরিক শক্তির ফুটবল, যেখানে দুই দলকে থামাতে মোট 42 বার বাঁশি বাজাতে হয়েছে রেফারিকে। তবে 60 মিনিটে ফ্রেডের শট ক্রসবারে লাগলে হতাশ হতে হয় ব্রাজিলকে। 70 মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি ব্রাজিলের ভিনিসিয়াস। শেষ দিকে মেসির একটি সুযোগ আলিসন নষ্ট করে দিলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। দিনের শেষ ম্যাচে টেবিলের 3-এ থাকা ইকুয়েডর 2-0 গোলে চিলিকে হারালে সুবিধা পায় আর্জেন্টিনা। এই অঞ্চলের দ্বিতীয় দল আর সব মিলিয়ে 13তম দল হিসেবে 2022 বিশ্বকাপে নাম ওঠে আলবিসেলেস্তাদের। অলক হাসান, যমুনা স্পোর্টস। শেষ মুহূর্তের পেনাল্টি গোলে আরও একবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের। কলম্বোতে মাহিন্দ্রা রাজাপাকসে 4 জাতি ফুটবল টুর্নামেন্টে শ্রীলঙ্কার কাছে 2-1 গোলে হেরে বিদায় নিল জামালতপুরা। ফাইনালে যেতে হলে এই ম্যাচ ড্র করলেই চলতো বাংলাদেশের। শ্রীলঙ্কার পক্ষে 2টি গোলই করেছেন তাদের প্রবাসী ফরওয়ার্ড ওয়াসিম রাজেক। ফাইনালে সিশেলসের সাথে শিরোপার জন্য লড়বে স্বাগতিক শ্রীলঙ্কা। আরও একবার স্বপ্ন ভঙ্গের হতাশা, গল্পটাও সেই পুরনো। ম্যাচের শেষ মুহূর্তে ডিবক্সে অপ্রয়োজনীয় হ্যান্ডবল সাদুদ্দিনের, সফল স্পট কিকে ওয়াসিম রাজেকের রাজসিক উল্লাস। শেষের মতো শুরুর গল্পটাও শ্রীলঙ্কার এই প্রবাসী ফরোয়ার্ডের। 22 মিনিটে তার একক প্রচেষ্টা ব্যর্থ হলেও হাল ছাড়েননি। 3 মিনিটের মাথায় ঠিকই দারুণ ফিনিশিংয়ে উচ্ছ্বাসে ভাসান স্বাগতিক সমর্থকদের। এরপর দ্রুতই সমতায় ফেরার সুযোগ আসে বাংলাদেশের সামনে। তপু বর্মনের হেড গোললাইন থেকে হাত দিয়ে ফিরিয়ে লাল কার্ড দেখেন ড্যাক্সন পুসলাম, কিন্তু স্পট কিক উড়িয়ে মেরে হতাশা বাড়ান তপু বর্মন।
দশ জনের শ্রীলঙ্কাকে এরপর বেশ চাপে রাখে বাংলাদেশ, কিন্তু রাকিব ত্রিপুরাদের সহজ সব সুযোগ মিসে আসেনি কাঙ্ক্ষিত গোল। বিরতির পর জুয়েল ও সুফিলকে বদলি হিসেবে মাঠে নামান কোচ মারিও লেমোস। খেলায় তখন একক আধিপত্য লাল সবুজ দলের। 51 মিনিটে তোপুর হেড গোল লাইন থেকে প্রতিহত করেন লঙ্কান ডিফেন্ডার। শেষ পর্যন্ত এই উচ্ছ্বাস রূপ নেয় বিষাদে প্রতিপক্ষকে গোল উপহার দিয়ে। তীরে এসে তরি রোবা এ নতুন কিছু নয় বাংলাদেশের জন্য। শেষ মুহূর্তের ভুলে গোল হজমে স্বপ্নভঙ্গ এও বেশ পুরনো গল্প লাল সবুজ দলের জন্য। তবে এমন একটা হারের পর ওয়াসিম রাজাকের মতো একজন ফিনিশার তৈরি করতে না পারার ব্যর্থতা বা আক্ষেপ নিশ্চয়ই পোড়াবে দেশের ফুটবলকে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। এমন শিশুসুলভ পেনাল্টি উপহার দেয়া কিংবা গোলের অসংখ্য সুযোগ নষ্ট করার পর পরাজয়টা আপনার প্রাপ্য। ফুটবলারদের মনোযোগের অভাব ছিল, সেই সাথে তারা একই ভুল বারবার করছে। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। আমি মৌসুমী আহমেদ লোপা। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন শাওন দত্ত। সঙ্গেই থাকুন।